দেখি আজকের পেপারে কি লিখেছে, একটু পড়ে দেখি। এক ভদ্র মহিলা রুটি বানাতে বানাতে রুটির ভিতরে নিখোঁজ হয়ে গেছে। প্রায় 17টা ডুবুরি এসেও খুঁজে পাচ্ছে না সেই মহিলাকে রুটির ভেতর থেকে। এ বাবা, এসব আবার কি খবর? হ্যাঁ, রুটির ভিতরে মানুষ ঢুকে গেছে মানে বুঝতে পারতেছি না, এসব হাবিজাবি খবর কোথার থেকে আসে কে জানে। একজন পায়খানা পরিষ্কার করতে গিয়ে পায়খানার ভিতর থেকে বেরোলো 16 গ্রামের একটা বিশাল বড় চেন। তাই তো ভাবি, এই পায়খানা পরিষ্কার করারা কি করে এত বড় লোক হয়। দেখি ঘাপাত করে ফুটো কাকালে বলে দেখি ফুটো কাকা রাজি হয় নাকি। কাকা, কাকা কে আছে ভাইপো? বলতি কাকা, আজকে তো রবিবার, আজকে স্কুল ছুটি, তাই ভাবতে থাকি আজকে একটা ফুচকার দোকান লাগাবো। ফুচকার দোকান লাগাবি, তো ভালো কথা। বলতি কি কাকা, কোন জায়গাটায় লাগালি বলে ভালো হবে? আরে ওই নিমতলার মোড় আছে না, ওইখানে লাগালি ওইখানে ভালো ব্যবসা হয়। বলতে কি ও ওইখানে দোকান লাগালি কেউ কিছু বলবে না তো? কারো কিছু সাহস আছে নাকি বলার? ওইখানে আমরা আগে লাগাতাম, তুই এখানে লাগা দোকান, যদি কোনো সমস্যা মানে ফোন করিস। টিকাতে কাকা টিকাতে। বলছি কি ভাইপো, ফুচকা কি বিক্রি করতে পারবি নি? দেখি কাকা তেলাই করে দেখি, আজকে রবিবার তো, এখন থেকে ভাবতেছি প্রত্যেক ছুটির দিনই খালি খালি তোমায় নষ্ট না করলে একটা ব্যবসা করলি বলে মোটামুটি কিছু টাকা আটবে। বা বাবা, এত কম বয়সে তুই ব্যবসা করবি শুনে আমি খুব খুশি হলাম। তোর বাবার কাছে শুনেছিস? বাবার কাছে তুই নিদি, বাবা বলিতে ফুটো কাকা দা বলে তাই কল। ঠিক আছে, এই কোনো ঝামেলা হলে এবার আমার ফোন করিস, ঠিক আছে? তো নিয়ে তুমি টেনশন করো না, ওই তো ঝামেলা ফামেলা থাকবে আমি ঠল করে দিতে পারি। ঠিক আছে ভাইপো, তাহলে ব্যবসায় উন্নতি করো, যাও। ঠিক আছে কাকা, দেখি আজকে কত টাকার ব্যবসা করতে পারি। বলছি কি তুই একা যাবি পাদু? না কাকা, আমার তাতে তম্পা দাবে আর এই লাল বেতালি দাবে। ঠিক আছে সাবধান। ঠিক আছে কাকা, ঠিক আছে। ভাবতেছি কালকে তার খবরের কাগজ নেবো না, এইসব আলতু ফালতু খবর ছাপে তার কি বলবো। স্বামী, ও স্বামী কি হয়েছে? সোনা পাখি বউ, এই বলছি কি গ্যাসটা চালাতে যায় কি যেন একটা বটন ভেঙে গেছে, বুঝতে পেরেছো? কোন দিকে একটু ঘুরিয়ে দিয়েছি, ওই দেখি কালো একটা বটন খুলে আইছে। এই কেন করিছে রে? আসো না একটু ঠিক করে দিয়ে যাও না। আসতেছি। এইসব গ্যাস আবার আমি চালু করতে পারি না, বুঝতে পেরেছো? আমাদের বাড়ি যেসব ছিল ওইগুলো ভারী সুন্দর, গ্যাস সাথে সাথে চালু হয়ে যায়, এ ঘোরা কিরকম সে আমি বুঝতেই পারতেছি না। বলছি কালকে যে কতবার তোমার শিখাই দিলাম, তারপরেও তুমি ভুল ভাল করছো। হ্যাঁ রে বাবা, সেই 2-3 দিকে মোড় দিতে যাইয়ে এই কালো একটা বটন খুলে গেছে, একটু আসো না তাড়াতাড়ি, আসো। আসছি আসছি, চলো। এইসব কলকাটি আমি আবার বুঝতে পারি না কি করিসে, তার কে জানে, ভেঙে ফেলাইছে নাকি বটন, তার কে জানে। তাড়াতাড়ি চলো ফুচকার দোকান লাগাবো, ফুতো কাকালে বলি তুই, ফুতো কাকা বলিতে লাগা। হ্যাঁ, ফুচকা বিক্রি করবো? হ্যাঁ রে লাল ব্যাটারি। হ্যাঁ বলতে কি, যে কটা বাজবে বিক্রি করার পরে লাস্টে কিন্তু আমি কিন্তু ঘাপা ঘাপ খেয়ে নেবো। খাট কিনে রে, খাট কিনে, আগে বিক্রি করার পরে যদি থাকে তখন খাট। থালা ফুচকার কথা বলতে আমার মুখে কিরকম একটা দল এতে গেতে। চল চল তাড়াতাড়ি চল, সব কিছু রেডি করতে হবে। ভালোই হয়েছে, আজকে ছুটির দিনে কিছু টাকা ইনকাম হয়ে যাবে। তা বলছি পাদুদা, কোথায় লাগাবা দোকান? ফুটো কাকা বলি তো নিমতলার মোড়ে লাগাতি। ওই নিমতলার মোড়ে? ওটা তো প্রেম পার্ক, ওখানে শুধু জোড়ায় জোড়ায় প্রজাপতি ওড়ে। তাহলে তো ভালোই হবে বেটা, কেন ভালো হবে। চলো মামা তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ চল ভাগনে চল, আজকে তাহলে সেই মজা আঁকবে। বলছি কি পাদুদা, এখন তো লোকজন আসেনি? আসবেলে আসবে, একটু ধৈর্য দল, আসবে লোক, আসবেই আসবে। হ্যাঁ আজকে না একদম খাতারনাক বিক্রি হবে। কি বলছি তো, খতরনাক বিক্রি হবে, একটা লোক দেখতেছি না। হ্যাঁ মনে হচ্ছে থাপুত কামালি খাতি হবে। ওরে এটা সময় দাঁড়া, দেখিস কিনা এত লোক আসবে না, ফুচকায় হবে না, ফুচকা সব শেষ হয়ে যাবে। কি বলতি তো? হ্যালে সত্যি লে সত্যি কথা। বলতি কি চম্পা মামা, তুমি এই ফুচকার দোকানে দালাও, বুঝলি তো? আমি লোক ডাকতেছি। এ আমি আমি পারবা নাকি দিদি? হ্যালে বাবা দিয়ে এত কোনো ব্যাপার না, লোক ডাকাটাই মেইন। ঠিক আছে তাহলে, তুই ভাগনে বললি আমি সব কিছু করতে পারবো। তুমি এই দোকানে দালাও বুঝলি তো, আমি লোক ডাকে ডাকে ধরে ধরে নিয়ে আসি। আমি কি করবো? হ্যালে লাল বেতালি লোক ডাক লোক। তুমি বলো কবে বিয়ে করবে, এইভাবে আমি আর লুকাই লুকাই দেখা করতে পারবো না। আরে জানো, আর 6 মাস টাইম দাও, 6 মাসের ভিতরে কোনো একটা কাজ বাজ ধরে তারপর তোমার বিয়ে করবো। খেল বাদিয়ে গেতে, আমি 6 মাস দিতে পারবো না, আমার বাড়ির থেকে আমার জন্য ছেলে দেখছে। আরে বাবু তুমি এরকম টেনশন নিয়ে না, ছেলে দেখে দেখুক, পাকা কথা হয়ে গেলে কোনো সমস্যা না, বিয়ের 2 দিন আগে তুমি আর আমি মিলে পলাই যাবো। হ্যাঁ তুমি তো শুধু ওইটাই বোঝো, পলাই যাবো। তাহলে আর কি করবো? কেন আর চাকরি বাকরি জোগাড় করতে পারছো না? এই দুনিয়া চাকরি আমায় কে দেবে বলো? আসুন দাদালা দিদিলা খেয়ে দান এই পাদুল ফুটকা, একবার খেলে জিভে জল আসবে বাল বাল। আচুন আচুন তাড়াতাড়ি আচুন। বলছি কি চলো না একটু ফুচকা খেয়ে নি, দূর গোড়ার ফুচকা। হ্যাঁ ফুচকা তোমার নিকোচি করেছে, আমি বলছি বিয়ের কথা, তুমি বলছো ফুচকার কথা। আরে বাবা ফুচকার সাথে কিসের, আগে আগে ফুচকা খেয়ে নি তারপরে বিয়ের কথা বলবা নি। তুমি বিয়ে করবা কিনা সে কথা আগে বলো। আরে বাবা বিয়ে তো করবো বলছি তো। তা ঘোড়া একটা কাজবাজ খোঁজো না কিছু জানি, সারাদিন মোবাইল ফ্রি ফায়ার পাবজি খেলো। হ্যাঁ হ্যাঁ জানো, দেখো তোমার সাথে দেখা করতে আসছি আর তুমি এখানে শুধু শুধু ঝগড়া বাঁধাই যাচ্ছো। হো দিদি হো দাদা, ঝগড়া পরে করবা, আগে তো গরম গরম ফুচকা খেয়ে নাও, জীবন পুরো একদম ঠান্ডা হয়ে যাবে, এরকম ফুচকা ছাড়া ভালো ভাবতে কোথাও পাবা না। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আছো। ও দিদি, ও লাল দাস দিদি, বলছি একটু ফুচকা খেয়ে নাও। তোমাদেরও বলিহারি লোক দেখলেই ডাকতে শুরু করো, এখানে একটা সিরিয়াস ম্যাটারে কথা চলছে আর তোমরা এখন ফুচকা খেতে ডাকছো।
বলতে কি, ফুচকা খেতে খেতেও কথা বলা যায়, ফুচকা খাওয়া হবে কথা বলা হবে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, খাবো না তোমার ফুচকা, যাও, নিকুচি করেছো তোমার ফুচকার। এত সুন্দর ফুচকা খাবা না? খাবো না, তোর কি? এই মালটার কিনা কিনা মনে হচ্ছে এত গলম দেখতে আমাদের পাদুদাল উপলে দালালে টাইট করতে হবে। বলছি কি, তুই খগেনের মেয়ে না? এই যা, আর বাপরে কি করে চললো? আজকে বাড়ি যাচ্ছি ভাই, তোর বাপরে যদি না বলিস, তারপর বলিস যে একটা ছেলের সাথে ওই পার্কে যেয়ে দেখা করছে, নিমতলায় যেয়ে কথা বলছে, হ্যাঁ হাত ধরে ঘোরাঘুরি করছে, দাঁড়া আজকে দেখ তোর বাপরে নালি যদি না করি তারপর বলিস। এ দাদা, আমার ভুল হয়ে গেছে, একটু আগে যে আমার পাদুদার উপর চেঁচাচ্ছিলি, এখন কি হবে? এ ভাই ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দাও ভাই। এর জন্য প্রথমেই বলছি আগে চলো ফুচকা খেয়ে নি, এখন কেলো করেছো তো, তোমার বাপরে জানালি পরে দেখো এখন কি হয়। ভাই বলছি ক্ষমা করে দাও ভাই, কোনো ক্ষমা হবে না, তুই আমার পাদুদার এরকম বলেছিস, তোর কোনো ক্ষমা নেই। এ ভাই ক্ষমা করে দে ভাই, এমনিতেই আমাদের ব্যাপার নিয়ে বাড়িতে বিশাল ঝামেলা চলছে, আর তুই যদি এসব কথা বলিস তাহলে তোমার গার্লফ্রেন্ডের কালকেই বিয়ে করে দেবে, তারপর আমি কি করবানি বল ভাই? কি করবেনি মানে, সেই সময় তোর গার্লফ্রেন্ড চেঁচাচ্ছিল, তখন বলতে পারিস নি যে চেঁচাস না? হ্যাঁ আমাদের পাদুদার উপর চেঁচাইছে, কত বড় সাহস! ভাই ভুল হয়ে গেছে ভাই, আমাদের ক্ষমা করে দাও। দে রে ভাই ক্ষমা করলে দে, ক্ষমা করতে পারলি একটা শর্ত আছে। তোমার সব শর্তে আমি রাজি। হ্যাঁ হ্যাঁ আমিও রাজি, যে দোনার মিলে 100 টাকার ফুটকা খেতে হবে, যদি 100 টাকার ফুটকা খাও তাহলে তোমাদের বালি বলবো না আমি। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, তুই ফুচকা দে ফুচকা দে। ও চম্পাদা, এদের জনকে ফুচকা দাও তো, আমার সাথে ফাটলেনি। হ্যাঁ আমার পালদালে কিছু বলবে, ওদেরকে আমি এমনি ছেলে দেবো। হ্যাঁ আমার নাম লাল বেতালি, আমার গিলাম গিলাম সব গিলামের মানুষ চিনা আছে। তুই ভাই তো দিনিয়াত মাল রে ভাই। বলছি কি, ফুচকা দেবো? যে ফুচকা আছে সেই ফুচকাই দাও। টক ফুচকা, মিষ্টি ফুচকা, দই ফুচকা, নাকি বাংলা দিয়ে ফুচকা? কি বলছো, বাংলা দিয়ে ফুচকা পাওয়া যায়? কি যে বলছো, আমাদের এখানে সব ফুচকা পাওয়া যায়। বলছি বাংলা দিয়ে ফুচকা কেমন লাগে? হ্যাঁ বিয়াদব ছোড়া, তুই এখন বাংলা দিয়ে ফুচকা খাবি, আর এখানে টাল হয়ে পড়ে থাকবি, আর আমি কি ড্যান্স করবো? হ্যাঁ ভাই না না ভাই, তোর সাথে আর কি করছি ভাই, এই যে ফুচকা আছে টক ফুচকাই দাও। হ্যাঁ দাদা টক ফুচকা দাও, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। আতুন দাদারা, আতুন দিদিরা, ফুচকা খেয়ে যান, ভালো ভালো ফুচকা হবে। বাংলা দিয়ে খেয়ে দেখতে হবে কেমন লাগে। কি বললে? বলছি কি দিন পড়লো বাংলা দিয়ে ফুচকা পাওয়া যায়? ও দাদা, ও দিদি, ও বৌদি, একটু আসো ফুচকা খেয়ে যাও, আমাদের ফুচকা তো খেয়ে দাও, হেভি সুন্দর ফুচকা। হ্যাঁ না ধরো দাও দেখি, আমায় দাও দেখি আগে। বাবা ফুচকাটা তো খুব সুন্দর ভাই। বলছি আমার তাড়াতাড়ি দে ভাই, আমার মুখ দিয়ে নাল পড়ে যাচ্ছে। দিচ্ছি দিচ্ছি। বলছি কি ভাই, আমার একটু ঝাল বেশি দিস। ঠিক আছে, ঝাল বেশি করে খা, সকালে তেল পাবিনি কেমন লাগে। এই নাও ধরো। বললি হবে না, অসাধারণ ফুচকা। কচল মচল কচল মচল, কিলি কিলি কচল মচল, কচড় মচল কচড় মচল। কি কেমন টেস্ট? টেস্ট মানে সেই টেস্ট, আর বুঝবি কি, সবকিছুর ভিতরে যদি বাংলা মিশাই দিছি এর জন্য ভালো টেস্ট লাগতেছে। বলছি কি ভাই, কিরকম একটা বাংলা বাংলা গন্ধ বলছে? তুই তো শালা মাতাল, তোর তো সব জায়গায় বাংলার গন্ধ আসে। হ্যাঁ আমি কোনো গন্ধ পাচ্ছি না, তুই গন্ধ পাচ্ছিস, তোমার মনে সন্দেহ ঢুকে গেছে এর জন্য তোমার বাংলার গন্ধ আসছে। না না একটু ঝাল বেশি তো, এর জন্য মনে হচ্ছে কি। খাইয়ে দেখ বাংলা দিয়ে ফুচকা, 50 টাকার খাওয়ার পরে আবার খাতি চাবি, দুজনের 100-200 টাকা হয়ে যাবে। আসুন দাদারা, আসুন বৌদি, আতুন আতুন তাড়াতাড়ি আতুন, খেয়ে দাও না এই ফুচকা। আরে ও বৌদি, ও বৌদি, এদিকে তো আসো একটু ফুচকা খেয়ে যাও। বাবা এখানে কবে থেকে ফুচকা পাওয়া যায়? আরে বৌদি আজকে থেকে শুরু করেছি আমার দোকান, আসো আসো তাড়াতাড়ি আসো। হ্যাঁ বলতে কি বৌদি, একবেলা খালি বলে তোমার সারা জীবন মনে থাকবে এত সুন্দর ফুচকা। ফুচকার কথা বলতেই আমার জিভে পুরো জল এসে যায়, আর কি বলবো, আর বলো না। তোমার একার দলাতে না, এই ভিডিওটা দাঁড়া দাঁড়া দেখতে সবার মুখে জল এতে গেছে ফুচকার কথা শুনে। তাই তো বন্ধুরা, সত্যি তো নাকি? বলছি কটাকায় কটা? টাকার কথা বলবেন না, টাকা খুবই কম, কিন্তু ফুচকার টেস্ট হেভি সুন্দর, একবার খেয়ে দেখুন, সত্যি ভালো হবে তো। বিতত না হয় ওই যারা খাতে ওদের দিগ্গাত করো কিরকম ফুচকা। বলছি ও বোন, ও লাল ড্রেস বোন, কি কাকিমা আমায় ডাকছো? হ্যাঁ বলছি কি ফুচকা কেমন? ও অসাধারণ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, ভালো আছে তো?